আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন, এই ফোনটি সম্পূর্ণ একটি লেটেস্ট ফোন, A7 0 5G। তো আমি আপনাদেরকে বলি, আসলে এই সেটগুলোতে যদি প্যাটার্ন লক লেগে যায়, তার ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে এখান থেকে আনলক করতে পারবো বা প্যাটার্ন লকটি রিমুভ করতে পারবো, ওই বিষয়ে কথা বলবো। তো আমরা অনেক সময় দেখি ইউটিউবের মধ্যে, আমার অনেক ইউটিউবার যারা ভাইরা আছে, তারা কিভাবে কিভাবে জানে এই প্যাটার্ন লকগুলো, এই লকগুলো এখান থেকে রিমুভ করে। তো আজকে আমি আপনাদেরকে শুধু কেবল এটার প্রমাণস্বরূপ দেখাবো, এই সেটগুলোকে আসলে কোনো প্রকার ফ্ল্যাশিং করা ছাড়াই কি এটাকে কি আনলক করা যায় কি করা যায় না। তো তার জন্য দেখুন, আমি এখান থেকে চেষ্টা করব এই সুইচটির মাধ্যমে ফোনটিকে এখান থেকে বন্ধ করার জন্য। তো দেখুন, এখান থেকে আমি ফোনটিকে বন্ধ করতে পারতেছি না, তার জন্য আমি এখান থেকে প্লাস মাইনাস পাওয়ার বাটন একসাথে চেপে ধরে একসাথে কিছুক্ষণের জন্য এভাবে চেপে ধরে রেখে দেব। দেখি আমাদের ফোনটা এখান থেকে বন্ধ হয় কি না। তো দেখুন, বন্ধ হয়ে গিয়েছে। আমরা এখনকার জাস্ট পাওয়ার আসার পর আমরা এখান থেকে অনলি পাওয়ার আপ ভলিউমটা চেপে ধরে রাখবো। তার ক্ষেত্রে যদি আমাদের এই ফোনটি এখান থেকে রিকভারি মোডের মধ্যে যায়, তাহলে আমরা এখান থেকে ফরম্যাট করতে পারবো। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ফোনটিকে মোটামুটি অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু তারপরেও এই ফোনটিকে কোনোভাবে আমি রিকভারি মোডে নিতে পারিনি। তার ক্ষেত্রে আমি শুধু কেবল আপনাদেরকে আজকে এই জিনিসটাই বলার জন্য আসলাম। অনেক ইউটিউবার যারা কিনা আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে ধোঁকা দিচ্ছে, আসলে এই সেটগুলা যদি কোনো প্রকার ফরম্যাটলি আপনি কোনো প্রকার ফরগেট পাসওয়ার্ড, প্যাটার্ন লক, ফিঙ্গার লক, ফেস লক, যে কোনো প্রকার প্রবলেমই পড়েন না কেন, যদি আপনি এই প্রবলেম থেকে বের হতে চান, তাহলে একমাত্র আপনি প্লাসের মাধ্যমে এই সেটটি এখান থেকে রানিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।